দেখো নারী দোষীবা নাই দেখো মানুষ কেন গরিব হয় কর্ম দোষে দোষী হয় এখন নারী দোষীবা নাই দেখো মানুষ কেন গরিব হয় অহংকার গৌরবায় পতনের মূল কোরআন ও হাদিসে বলে আল্লাহ রাসূল কত শত বংশে দেখি বাপি জীবন নাই বাবা ছিল বাহাদুর ছেলে বিকাশাই শাসো মিলে কালে কালে অজি প্রমাণ পাওয়া যায় দেখো মানুষ কেন গরিব হয় যে নারী সালু ধারে দক্ষিণমুখী হইয়া দক্ষিণমুখী হইয়া রান্না সালুলাই মাপিয়া আর যদি রান্না করে স্বামীর আগে খাই একদিন চলে দিনে রোজ কমে যায় দিনে দিনে স্বামী তার দিনাদারও হইয়া যায় দেখো মানুষ কেন গরিব হয় নারী স্মরণ রেখো স্বর্ণ বলে এখন আয় কবি হালিম ভেবে বলে কথা মিথ্যা নয় স্বামীজি থাকো ঘরে আমি যাই বাজারে বেসা কিনা করবো আমি তোমায় না ফেরে তুমি থাকো ঘরের পরে আমি মেলা কষি হাট খালায় দেখো মানুষ কেন গরিব হয় যে নারী সালু ধারে দক্ষিণমুখী হইয়া আর সংসার সুখী হয় রমণী লগুনে সংসারও ধ্বংস হয় রমণীর কারণে যেই নারী সংসারে কার্যকলাপ যেই নারী জানে না তারও সংসারে কবু শান্তি পাবে না ঘরের কাজ নারী যাতে শিক্ষা তারও থাকা চাই দেখো মানুষ কেন গরিব হয় ওরে কিনা হলো ব্যাপার নাই ঘরে ঘরে মস্ত জ্ঞানী কোরআন হাদিসে নাহি মানিক কালাইতেছে মুসলমানি আম খাইতে নিম গাছ লাগাই কিনা হইল ব্যাপার দায় কলিকালে আইসা জ্বালা জল আসিলে শুকনা ডালা ডালার সময় ভরা কলাপ পানিতে নেই আর না বয় কিনা হলো দুনিয়ায় আইসা সে বাই কলিকাল আমার বৈশাই নাই রে জল এখন যত উল্টা চালা দেখি আমি সব জায়গায় কিনা হলো ব্যাপার দায় আবার কত বৈচার গনে বাইরে ঘোরা ফেরা করে স্বামী মান্য কবু বাইরে দে না গো সংসারে আরে স্বামী ধরি না স্বামীর কানে কত ঢুকাই দেয় যৌতুক মামলা কিনা হলো ব্যাপার দায়